Hello everyone, Assalamu alaikum. এই ভিডিওতে আমি তুলে ধরছি Mitsubishi ROSA বাসটি সম্পর্কে এবং এই বাসটি সম্পর্কে যাবতীয় সকল ইনফরমেশন তুলে ধরব আপনাদের সাথে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহবুব রহমান খান। যে কোনো ফার্মাসিউটিক্যাল কিংবা আরএমজি গ্রুপ কিংবা স্কুল কলেজের টিচারদের যাওয়া আসা কিংবা স্টুডেন্টসদের ট্রান্সপোর্টেশন, কোম্পানি স্টাফসদের ট্রান্সপোর্টেশন, গার্মেন্টস সেক্টর কিংবা রেন্টেকারে যারা আসলে বিজনেস করে থাকেন সবার জন্য সুখবর, কারণ FUSO ROSA মডেলের এই বাসটি কিন্তু আপনারা হাতের নাগালের প্রাইসেই পাচ্ছেন। যেই বাসটি কমপ্লিটলি বিল্ড ইউনিট অর্থাৎ জাপান থেকে পুরোপুরি তৈরি হয়ে অতঃপর বাংলাদেশে আসে। সো গাড়ির ফ্রন্ট যদি আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু ডিসেন্ট একটা ফ্রন্ট আপনারা দেখতে পারবেন, যেখানে ফগ লাইটের ইউজ করা হয়েছে, অর্থাৎ কোনো কারণে যদি আপনার সাফিসিয়েন্ট লাইটস আপনি না পান কিংবা রাস্তার কন্ডিশন যদি কিছুটা খারাপও থাকে, ফগ লাইটসের মাধ্যমে কিন্তু আপনি ইজিলি বাসটা ড্রাইভ করতে পারবেন। রাইট সাইডের ড্রাইভারের জন্য একটি ডোরের ব্যবস্থা রয়েছে এবং লেফট সাইডে রয়েছে প্যাসেঞ্জারদের জন্য ডোর, যে ডোরটি হচ্ছে আপনার অটো অর্থাৎ অটোমেটিক্যালি অন এবং অফ হবে। তিনটি কালারে আপনারা ROSA মডেলের এই বাসটিকে দেখতে পারবেন, যেখানে এই বাসটি হচ্ছে রাইজিং ফুল হোয়াইট কালারের, এছাড়া মেরুন বেস এবং হোয়াইট বেস কালারও আপনারা বাসটিকে পাবেন। মেরুন বেস কালারের বাসটিতে মূলত বাসটি পুরোপুরি মেরুন কালারের হবে এবং লোয়ার এন্ডে আপনারা যেই কাটটা দেখতেছেন এখান থেকে নিচে হচ্ছে আপনার বেস কালারটা হবে। সো মেরুন বেজের পাশাপাশি হোয়াইট বেস কালারেও আপনারা বাসটিকে পাবেন। সিমিলারলি পুরোটা হোয়াইট হবে এবং নিচের এই পার্টটা বেস কালারের হবে। সো এই তিনটি কালার মডেলে আপনারা বাসটিকে দেখতে পারবেন এবং বাসের সাইডবোর্ডে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু সিম্পলের ভিতরে গর্জিয়াস একটা এক্সটেরিয়র কিংবা সিম্পলের ভিতরে গর্জিয়াস একটা সাইড বোর্ডের অ্যাপ্লাই করা হয়েছে। গ্লাসগুলো যদি আপনারা দেখেন তাহলে লং ওয়ের কোচগুলোতে যেরকম বড় গ্লাস ইউজ করা হয় ঠিক একই রকম গ্লাস কিন্তু এই বাসটিতেও ইউজ করা হয়েছে, যার কারণে সাইড ভিউটাও আপনি খুব ভালো পাবেন। এবং আশা করা যাচ্ছে ROSA মডেলের এই বাসের মাধ্যমে যাত্রীরা বেশ কমফোর্টেবলি কিন্তু বাসগুলোতে ট্রাভেল করতে পারবে। সামনেই আপনারা একটি এয়ার ফিল্টার দেখতে পারবেন, এছাড়া ইমার্জেন্সি লাইটিংয়ের সুবিধা রয়েছে, ফগ লাইটেরও সুবিধা রয়েছে বাসটিতে। সো যে কোনো কুয়াশাচ্ছন্ন জায়গা কিংবা রাতে যদি আপনার এফিশিয়েন্ট লাইটস নাও থাকে তাহলেও কিন্তু ROSA মডেলের এই বাসটা খুব কমফোর্টেবলি সেখানে ট্রাভেল করতে পারবে। সো অটোমেটিক ডোর ওপেনিং এবং ক্লোজিং এর সিস্টেম আপনারা এই বাসে পাবেন। ইন্টেরিয়রটা যদি দেখা যাক, ভিতরে যদি আপনারা হেড স্পেসটা দেখেন তাহলে আমার হাইট কিন্তু প্রায় 5 ফুট 10 ইঞ্চের মতো এবং আমি খুব কমফোর্টেবলি কিন্তু বাসে স্বাচ্ছন্দ্যের সাথে চলাফেরা করতে পারতেছি। আই থিঙ্ক 6 ফুট পর্যন্ত মানুষ যারা আছে তারা কিন্তু খুব ইজিলি এই বাসটিতে মুভমেন্ট করতে পারবে। যে কোনো একটা সিটে যদি আমি আপনাদেরকে একটু বসে দেখাই, সে ফর এক্সাম্পল সিটে বসার পরও কিন্তু আপনারা একটা ভালো হেড স্পেস আপনারা এই বাসে পাবেন এবং মাথার উপরে কিন্তু আপনার এসি কন্ট্রোলার রয়েছে যেটা আপনি পছন্দ মতো অ্যাডজাস্ট করতে পারবেন। উপরে আপনার রিডিং লাইটস দেখতে পারবেন এবং হেড স্পেস খুব ভালো পরিমাণে রয়েছে, আপনারা লেগ স্পেসও বেশ ভালোই পাবেন বাসটিতে। 2x2 ফরমেশনের এই বাসটি আপনারা চাইলে এটাকে বিজনেস ক্লাস ফরমেশন অর্থাৎ 2x1 ফরমেশনও নিতে পারবেন। সো ROSA এই বাসটায় বেশ কমফোর্টেবলি কিন্তু আপনারা যাত্রা করতে পারবেন যে কোনো স্থানে। টোটাল 2টি ভেরিয়েন্টে আপনারা এই বাসগুলোকে পাবেন, যেখানে একটি 34 সিটার এবং অপরটি 30 সিটের। 34 সিটার বাসটিতে ইকোনমি ক্লাস ফরমেশন আপনারা পাবেন, যেখানে 31টি অ্যাডাল্ট সিট, 2টি বেবি সিট এবং একটি ড্রাইভার সিটের ব্যবস্থা রয়েছে। অপরদিকে 30 সিটের যে বাসটি সেটা বিজনেস ক্লাস ফরমেশনের এবং সেখানে 21টি অ্যাডাল্ট সিট, 8টি বেবি সিট এবং 1টি ড্রাইভার সিটের ব্যবস্থা রয়েছে। তবে 30 সিটের যে ভেরিয়েন্টটি সেই সিটগুলো কিন্তু অ্যাডজাস্টেবল, অর্থাৎ আপনি চাইলে সিটটি নামাতে কিংবা উঠাতে পারবেন, যেটা লং জার্নিতে অনেক বেশি হেল্পফুল হয়ে থাকে। অনেক আগে থেকে কিন্তু ROSA মডেলের এই বাসগুলো আমাদের রাস্তায় চলে যাচ্ছে, যার কারণে এটি একটি প্রুভেন ইঞ্জিনও বলা যায়। Mitsubishi 4D33 মডেলের ইঞ্জিন এই বাসটিতে অ্যাপ্লাই করা হয়েছে, যেখানে 4214 সিসির ব্যবস্থা রয়েছে এবং রয়েছে 120 হর্স পাওয়ার। মিনি বাস হলো বাসের ইঞ্জিনটা কিন্তু তুলনামূলক বড় বলা যায় এই ক্যাটাগরির অন্যান্য বাসের চেয়ে। ইঞ্জিনটা একটু বড় হয় যে এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়, সেটি হচ্ছে এসির যে কার্যকলাপ এবং গাড়ির ইঞ্জিনের যে কাজটা সেটা কিন্তু বেশ ভালোভাবে সামঞ্জস্য হয়, যার কারণে এই বাসে কিন্তু হ্যাসেল ফ্রি একটি সার্ভিসও আপনারা পাবেন। ম্যানুয়াল গিয়ারের বাস এটি, যেটা খুবই ইউজফুল আসলে কিংবা খুবই ইউজুয়াল বাংলাদেশের রাস্তায়। তো বাসের মেনটেন্যান্স কস্টটাও কিন্তু অনেক কমে আসে, পাশাপাশি একই ক্যাটাগরির বাসগুলোর সাথে তুলনা করলে বাসটি কিন্তু লেস ফুয়েল কনজিউমও করে থাকে 10-15%-এর মতো। এবার আসি পুরো ভিডিওর মেইন পয়েন্টে, যে এই বাসটি আপনারা কীভাবে কিনবেন এবং কেনার পরে আপনারা কীরকম সুবিধা পাবেন সে সকল বিষয়ে। প্রথমত বলতে হবে, একজন কাস্টমার হিসেবে আপনি বাসটি দুইভাবেই নিতে পারবেন, আপনারা চাইলে ক্যাশেও বাসটি নিতে পারেন, আবার আপনারা চাইলে ক্রেডিটেও বাসটি নিতে পারেন। আপনারা যদি এই বাসটি ক্রেডিটে নিয়ে থাকেন তাহলে ব্যাংক লোনের ক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে সহযোগিতা করবে, পাশাপাশি আপনারা চাইলে কিন্তু কোম্পানির ইএমআই সিস্টেমে অর্থাৎ কিস্তির সিস্টেমও কিন্তু বাসটি নিতে পারবেন। তো দুইটা ভাবেই কিন্তু আপনারা চাইলে ROSA মডেলের এই বাসটি পারচেস করতে পারবেন। সো ROSA-এর সেলস ইনচার্জ মিস্টার জাহাঙ্গীর আলম সাহেবের থেকে বাসের ওয়ারেন্টি এবং পার্টসগুলো সম্পর্কে এবং আফটার সেলিং তারা যে সাপোর্টগুলো দিয়ে থাকে সে সম্পর্কে জানা যাক। কাস্টমারের ট্রাস্টেডনেসকে বাড়ানোর জন্য আমরা এটাকে 2 ইয়ার্স অর 1 লাখ কিলোমিটার ওয়ারেন্টি দিয়ে থাকি। Mitsubishi FUSO ROSA এই বাসটির স্পেয়ার পার্টস বাংলাদেশে অনেক আগে থেকেই অ্যাভেলেবেল,
আমাদের কাছ থেকে তো আপনারা পাবেনই, পাশাপাশি বাজারেও এটার স্পেয়ার অ্যাভেলেবল আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো রিজনেবল প্রাইসে আপনার স্কুল কলেজ কিংবা প্রাইভেট ইনস্টিটিউটের জন্য যারা ফুসো রোসা এই বাসটি নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা এই নাম্বারে, এবং এখান থেকে আপনারা সবচেয়ে রিজনেবল প্রাইসে ফুসো রোসা মডেলের এই বাসটি পারচেস করতে পারবেন।